একসময় যা ফেলে দেওয়া হতো তা থেকেই গাজীপুরের তরুণ উদ্যোক্তা মেহেদী হাসান তৈরি করছেন নানা রকম শিল্পবস্তু, আর এ কাজ করেই প্রতি মাসে আয় করছেন প্রায় 3 কোটি টাকা। ছন, পাতা, পরিত্যক্ত বাঁশ সহ আরও নানা রকম লতাপাতা থেকে নির্মিত হস্তশিল্প এখন রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। মেহেদী হাসানের এই উদ্যোগ প্রায় 3000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। গাজীপুরের হস্তশিল্পের তৈরি সম্ভাবনা এবং বৈদেশিক মুদ্রা আয়ের গল্প নিয়েই আজকের ইনসাইট বাংলাদেশ। ইউনিভার্সিটিতে আমার এক ওপেন প্রেজেন্টেশন ছিল, তো যেহেতু আমি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের, তো ওই দিন আমি সামাও যাই নাই, না যাওয়ার ফলে যেটা হয়েছে সবাই খুব ভালো ভালো সাবজেক্টগুলো বেছে নিছে, তো আমার আসলে ওই ভালো সাবজেক্টটা আর আসলে নেওয়া হয় না, পরের দিন যে পেলাম না। তো তারপর আসলে ওয়েবসাইটে ব্রাউজিং করতে করতে যেটা পেলাম সেটা হচ্ছে হ্যান্ড কার্সিভ একটা শব্দ, এবং ওই শব্দের ভিতরে যে হচ্ছে আপনার, আমি তারপরে ওই হ্যান্ডিক্রাফ্টের সাথে পরিচিত হলাম ওই প্রথম। এরপরে আসলে এর ভিতরে যতবার ঢুকেছি ততই ভালো লেগেছে। আমি ওই প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে বানিয়েছিলাম এবং মানে ফুল মার্কস পেয়েছিলাম। তো আমার স্যার বললেন যে এটা আমি চাই যে আমাদের অ্যানুয়াল একটা প্রোগ্রাম আছে, ওই অ্যানুয়াল প্রোগ্রামে এটা উপস্থাপন করতে চাই। তো যাই হোক, অ্যানুয়াল প্রোগ্রামে উপস্থাপন করা হলো এবং আমাদের ভার্সিটির চেয়ারম্যান মহোদয় উনি খুব খুশি হয়েছিলেন। তো এইভাবে আর কি আসলে এটার ভিতরে ঢোকা। এই শিল্পে ফেলে দেয়া বা অপেক্ষাকৃত কম মূল্যের উপকরণ দিয়ে বানানো হয় ব্যবহারযোগ্য নানান পণ্য। বর্তমানে পৃথিবীর প্রায় 32টি দেশে রপ্তানি হচ্ছে মেহেদীর তৈরি হস্তশিল্প, এর মধ্যে আমেরিকা, দুবাই, নেদারল্যান্ড, জার্মানি এবং অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য। মেহেদী হাসানের প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করছে 3200 শ্রমিক, যাদের মধ্যে 2800 জনই নারী। বর্তমানে অন্য পেশা ছেড়ে অনেক শ্রমিক এই পেশাতে আসতে আগ্রহী হচ্ছেন। সুবিধার নিগে মানে বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, স্বামী আছে, রান্না বাড়ি তো হনে ইয়া হেনে সুবিধার নিগে ইয়া করছে, মানে হেনে কামের দিক দিয়ে সুবিধা, ইয়ের দিক দিয়ে সুবিধা। হ্যাঁ, এখানে এটা সাপ মানে হেতো না, আবার ইয়েও কমো না, মানে স্বাভাবিক মতো। দু বছর ধরে কাজ করতে আসলে কাজ করতে ভালোই লাগে। আগে আমি গার্মেন্টসে চাকরি করছি, এখন আমি ওখানে করি না, এখানে করি 2 বছর দাগা, ওখানে আমার 3 মাসে বেতন আসতো না, তাই আমি এখানে আছি। এটা শিখছি স্যারের কাছ থেকে শিখছি, আবার আমরা এলো সবাই আমরা কাজ করতেছি, সবার কাছ থেকে দেখি, দেখে দেখে শিখি। হাতের কাজটা হয়েছে সুতা কাটা, আবার ওই যে বাড়তি একটু মাল থাকে ওইটু কেটে আবার শেষ করে বাদে তারা ইয়েও করে। কাঁচামালের সহজলভ্যতা ও লোকবলের উপর ভিত্তি করে বিভিন্ন উপশাখায় ভাগ করে উৎপাদনের কাজ করা হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে বলে মনে করেন মেহেদী হাসান। বর্তমানে যে কাজের যে অগ্রগতি, এই অগ্রগতি যদি আসলে মানে ধারাবাহিকভাবে থাকে, আমার মনে হয় যে আমরা আরও ভালো করতে পারবো। তবে এক্ষেত্রে কিছু জিনিস আছে যে আমাদেরকে যদি সরকার সহযোগিতা করেন সেক্ষেত্রে আরও ভালো হবেন। আগে আমাদের যেখানে শতকরা 20% আমরা 20% ইনসেন্টিভ পেতাম, সেই ইনসেন্টিভের পরিমাণ কিন্তু কমে এসেছে, এখন 10%। এই জন্য সরকারের কাছে আমার একটা আবেদন, তারা যেন এটাই আবার 20% করে দেন আর কি।